सोनारगा जी आर मडल स्किलन कलेजर पक्ष के अनलाइन क्लस अष्टम श्रेणी शिक्षार्थी तुम्हारा स्वागतम। आज हमें तुम्हारे हिंदू धर्म और नैतिक शिक्षा विषय नहीं किस आलोचना करब। तुम्हरा निश्चय जर बसा आसो ए सुस्थ आसो। तो देखो शिक्षार्थी, आज के विषय नहीं आलोचना करब। ज्ञानी दृष्टि, ज्ञानी दृष्टि ईश्वर स्वरूप कि? तो आम्रा जदि प्रथमे एटा देखी जे ज्ञानी दृष्टि ईश्वर ब्रह्मा जिनी महाविश्व सृष्टि करेछेन। कि बोलछे जे ज्ञानी दृष्टि ईश्वर ब्रह्मा जिनी महाविश्व सृष्टि करेछेन। ज्ञानी व्यक्तिरा ज्ञान जुगे मानुषेर जन्य, जीवेर जन्य एवं ईश्वर के भालोबासार जन्य काज करेन। ताहले कि हलो जे ज्ञानी दृष्टिते ब्रह्म ईश्वर ब्रह्म जिनी महाविश्व के सृष्टि करेछेन। आम्रा जदि देखो जदि एकटा जिनिस कल्पना करी जे किभाबे आमादेर ए पृथिवीटा सृष्टि हलो, एर शेष कोथाय, एर शुरू कोथाय, आम्रा किन्तु एर कोनो सठिक उत्तर जानते पारबो ना। किन्तु एकटा जिनिस आम्रा जानि जे ज्ञानी ऋषिरा जारा आगे आमादेर ए धर्म निये अनेक चिंता भावना करेछेन, अनेक जुक्ति दियेछेन, तारा कि करछे एटा निये अनेक विश्लेषण करे एकटा अवस्थाने एसेछेन। तद्रूप कि बोलछे जे ज्ञानी दृष्टि ईश्वर ब्रह्म जिनी ए महाविश्व सृष्टि करेछेन। ज्ञानी व्यक्तिराई ज्ञान जुगे मानुषेर जन्य, जीवेर जन्य एवं एई पृथिवीते जत धरनेर प्राणीकुल आछे एओ ईश्वर के भालोबासार जन्य काज करेछेन। तो शिक्षार्थीरा तुम्हारा हयतो किछुटा बुझते पेरेछो। देखो तारपरे आमादेर द्वितीय प्रश्न आछे कि ईश्वर কিভাবে জীবের দেহে অবস্থান করেন? তো এইটা আমরা জানি অবশ্যই যে আমাদের দেহে এমন কিছু থাকে, একটা মানুষ যখন মারা যায় তখন কি হয়, তার কোনো অনুভূতি শক্তি থাকে না, তার কোনো নড়াচড়া থাকে না, সে নিথর একটা দেহ পড়ে থাকে, তাই না? তাহলে আমাদের দেহে যদি একটা কিছু না থাকতো, ঈশ্বরের যদি অস্তিত্ব না থাকতো, তাহলে আমরা বাঁচতে পারতাম না। আমাদের দেহে যে প্রাণটা আছে এটাই আমরা ঈশ্বরের অস্তিত্ব বলে মেনে নিতে পারি। তারপরে আমরা দেখো আমরা এমনও বলতে পারি ঈশ্বর জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন। ঈশ্বর বা ব্রহ্মের আর একটি নাম পরমাত্মা, এবং এই পরমাত্মা জীবের মধ্যে অবস্থান করেন বলেই জীবের চেতনা শক্তি আছে। তাই চেতনা শক্তি জীবাত্মা, জীবাত্মার ধ্বংস নেই, কেবল দেহের ধ্বংস হয়, আর এটাই মৃত্যু। দেখছো কি বলছে যে জীবাত্মার ধ্বংস নেই, দেহের কেবল ধ্বংস আছে। একটা মানুষ মারা গেলে তার দেহটা পড়ে যাবে এবং ওই আত্মাটা আবার একটা নতুন দেহে অবস্থান করবে। আমরা আমাদের ধর্মমতে এমনটাই জানি। কি বলছে যে ঈশ্বর জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন, ঈশ্বর জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন। ঈশ্বর বা ব্রহ্মের আরেকটি নাম হচ্ছে পরমাত্মা। তো শিক্ষার্থীরা তোমরা দেখো, তাই চেতনা শক্তি জীবাত্মা। চেতনা শক্তি কি? আমরা যদি আমরা আমাদের শরীরে জীবের জীবন যেটা বা প্রাণ, এই প্রাণের অস্তিত্ব থাকে তাহলে আমাদের চেতনা থাকবে। আর যদি প্রাণের অস্তিত্ব না থাকে তাহলে আমাদের অন্য কোনো অনুভূতিও থাকবে না, আমরা একটা জড়দেহের মতন পড়ে থাকব। দেখো শিক্ষার্থীরা তারপরে আমাদের কি আছে, সীতা সত্তর উপনিষদ কাকে বলে? তৃতীয় যে প্রশ্নটা, সীতা সত্তর উপনিষদ কাকে বলে? বিদ্বান সীতা সত্তর ঋষি নিজের তপস্যা বলে ও দেবতার অনুগ্রহ বলে ঋষিগণ সে বিত পরম ব্রহ্মকে অবগত হয়ে যে উপনিষদ রচনা করেছিলেন তাকে সীতা সত্তর উপনিষদ বলে। কি বলছে যে বিদ্বান সীতা সত্তর ঋষি নিজের তপস্যা বলে ও দেবতার অনুগ্রহ লাভের বলে ঋষিগণ দেবতার পরম ব্রহ্মকে অবগত হয়ে যে উপনিষদ রচনা করেছিলেন তাকে সীতা সত্তর উপনিষদ বলে। তো শিক্ষার্থীরা তোমরা যার যার বাসায় থাকবে, তো একটা কথা তোমাদের না বললেই নয়, এখনও তোমাদের মূল বই আসেনি, তো মূল বই আসলে অবশ্যই তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে এবং তোমরা সেমতে
অ্যাসাইনমেন্ট জমা দিবে।